সেই হামলার প্রেক্ষিতে সেখানে খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সেখানে সেই হামলায় একে একে চারটি তাজা প্রাণ চলে যায়। চারজন মানুষ সেখানে শাহাদাত বরণ করে, হাতাদারি মাদ্রাসার তিন ছাত্র সহ। সেই ঘটনার রেশ সারা দেশে ছড়িয়ে পড়ে। খুব ব্রাহ্মণবাড়িয়াতেও ব্যাপকভাবে দানা বাঁধে। ব্রাহ্মণবাড়িয়ার জনতাও বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসে, তাদের উপর গুলি চালানো হয় এবং সেখানে আরো একজন নিহত হয়। 26শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস, এভাবে পাঁচ পাঁচজন দেশপ্রেমিক জনতার শাহাদাতের রক্তে রঞ্জিত হয়। এই পরিপ্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ নীরব থাকতে পারেনি, বরং এই হত্যাযজ্ঞ একজন বিদেশি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গিয়ে দেশের নাগরিকদের প্রতি রাষ্ট্র এবং সরকারের এই কঠোর আচরণ এবং এই মারমুখী ভূমিকা, এটা আমাদেরকে মর্মাহত করেছে, আমাদেরকে ব্যথিত করেছে, দেশবাসীকে আরো বেশি সন্তুষ্ট করেছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এবং নির্বিচারে এভাবে মাটির মতো গুলি করে কাঠাকাঠি মাদ্রাসার ছাত্র সহ ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামে পাঁচজন দেশপ্রেমিক নাগরিককে হত্যা করার প্রতিবাদে হেফাজতে ইসলামের পক্ষ থেকে পরদিন 27শে মার্চ দেশব্যাপী বিক্ষোভ এবং আজকের 28শে মার্চ দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা গতকালকেও শান্তিপূর্ণভাবে দেশের সকল জায়গায় আমাদের সেই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে আমরা পালন করেছি। কিন্তু শান্তিপূর্ণ সেই বিক্ষোভ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যায় আরেকটি নারকীয় তাণ্ডবের ঘটনা। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং স্থানীয় সূত্রে আপনারা জেনেছেন, আমি নিশ্চিত হয়েছি যে গতকাল অর্থাৎ 27শে মার্চ ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের অন্যতম প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান, শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়া, সেখানে বার্ষিক পরীক্ষা চলছে। শিক্ষার্থীরা পরীক্ষার্থী, তারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে খুবই স্বল্প সময়ের জন্য তারা বিক্ষোভ দিবস হিসেবে তারা সংক্ষিপ্ত আয়োজনে বিক্ষোভ করেছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ সেই বিক্ষোভ করে তারা তার যার ফলে ফিরে গেছে, মাদ্রাসায় ফিরে গেছে। কোনো ধরনের কোনো উত্তেজনা তার অপ্রীতিকর কোনো ঘটনাই সেখানে ঘটেনি। এভাবে বিক্ষোভ দিবসের কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়া সুসম্পন্ন হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সংসদ সদস্য সরকার দলীয় এমপি ওবায়দুল মুক্তাদির চৌধুরী, তিনি তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে মিছিল করেছেন। মিছিল করে সেই প্রধান সড়ক থেকে গলি পথে বহুদূর পর্যন্ত গিয়ে জামে ইউনুসিয়ার সামনে গিয়ে তারা অবস্থান দিয়েছেন, সেখানে ককটেল বিস্ফোরণ করেছেন এবং সেখান থেকে মাদ্রাসার দিকে ইটপাটকেল ছড়া হয়েছে। এইভাবে মাদ্রাসার ছাত্রদের উপর যখন তারা চড়া হয়েছে, স্থানীয় জনসাধারণ তারা এই দৃশ্য দেখে তারা বিক্ষুব্ধ হয়েছে এবং গ্রামবাসী এলাকাবাসী তারা সেই প্রেক্ষিতে উত্তেজিত হয়ে তারা এগিয়ে এসেছে এবং তারা যখন এগিয়ে এসেছে সরকার দলের সেই আক্রমণকারীরা তারা পিছু হটতে বাধ্য হয়েছে এবং তখন এলাকাবাসীর সাথে মাদ্রাসার ছাত্ররা এসে যোগদান করেছে। যখন এইভাবে উস্কানি দিয়ে সেখানে একটি সংঘাত তৈরি করে পরিস্থিতি যখন উত্তাল করা হলো, এরপরে গিয়ে কি হলো, এলাকাবাসী এবং মাদ্রাসার ছাত্রদের উপর পুলিশ নির্বিচারে সেখানে গুলি করলো। গুলি করে ব্রাহ্মণবাড়িয়া আরো চারজন ভাইকে শহীদ করলো। পরপর স্থানীয় প্রাথমিক অন্য স্পট চারজন এবং সেটা আস্তে আস্তে আহত হয়ে যারা হাসপাতালের পথে একেবারে আজকে গতকাল একবার ভোর পর্যন্ত সেই মৃতের সংখ্যা 4 থেকে 8 গিয়ে উন্নীত হলো। ব্রাহ্মণবাড়িয়ায় 8 জন মানুষের জীবন যায়। এই ধরনের প্রেক্ষিতে এরপরে আজকে ছিল হরতাল। আজকের এই হরতালে সারা দেশে হেফাজতে ইসলামের কমিটমেন্ট ছিল, আমির হেফাজতের পক্ষ থেকে কঠোর নির্দেশ ছিল কোথাও যেন কোনো অপ্রীতিকর কোনো উত্তেজনাপূর্ণ ঘটনা হেফাজতের নেতাকর্মীরা না ঘটায়। আলহামদুলিল্লাহ, সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হরতাল পালন করেছে এবং নজিরবিহীন একটি হরতাল আজকে বাংলাদেশে পালিত হয়েছে। কোনো মহাসড়কে কোনো গাড়ি চলেনি। বাংলাদেশের সকল জনপদ, সকল জেলা শহরগুলো রাজধানী থেকে এবং আন্তঃজেলা কোনো যোগাযোগ না থাকায় সকল জেলাগুলো পরস্পর বিচ্ছিন্ন ছিল এবং এই হরতাল ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, কোথাও কোনো মহাসড়কে কোনো যানবাহন চলাচল করেনি। সেই এইভাবে এই অবস্থায় সারা দেশে শান্তিপূর্ণভাবে হেফাজতের নেতাকর্মীরা তার মধ্যে অবস্থান নিয়েছে, শান্তিপূর্ণভাবে তারা সেখানে তাদের বিক্ষোভ জানিয়েছে, তারা প্রতিবাদ পালন করেছে, হরতাল পালন করেছে। কিন্তু বেলা একটু বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে সংবাদ আসতে থাকে
যে শান্তিপূর্ণ হরতাল পালনকারী পিকেটিংকারীদের উপর বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে। আমাদের ঢাকার সাইনবোর্ডে সেখানে সম্পূর্ণ বিনাশকারী যে শুধুমাত্র রাজপথ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, এছাড়া সেখানে আর কোনো কারণ ছিল না। সেখানে হাজার হাজার মানুষ এসে রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে, রাস্তায় তারা অবস্থান নিয়েছে, শুধু রাস্তা থেকে তাদেরকে হটানোর এতটুকু তাগিদে নির্বিচারে গুলি করে সেখানে মানুষ খুন করা হয়েছে। এই হলো আজকে ঢাকার সাইনবোর্ডের ঘটনা। একই অবস্থা ঢাকা খুলনা মহাসড়ক এশিয়ান হাইওয়ে এক্সপ্রেসওয়ে, সেখানে বাংলাদেশের হোসিয়ান আলেম দিন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় নায়েব আমির জনলঙ্গিত আলেম দিন মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, বাংলাদেশের অন্যতম একজন প্রবীণ হোসিয়ান বয়োবৃদ্ধ একজন আলেম, সরাসরি তাকে গুলি করা হয়েছে এবং তিনি গুলিবিদ্ধ অবস্থায় মুমূর্ষু অবস্থায় এখন হাসপাতালে শয্যাশায়ী আছেন। এইভাবে ঢাকার মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। আর ব্রাহ্মণবাড়িয়া যেটা ঘটেছে সেটা নিন্দা জানানোর এবং তা তথাযথ ব্যক্ত করার কোন ভাষা আমাদের জানায়। সেখানে শহীদরা শহীদদের জানাজা আদায় করার ক্ষেত্রে মানুষ গ্রামবাসী এলাকাবাসী যেহেতু তাদের সন্তান মারা গিয়েছে তারা কিছুটা আবেগী ছিল, তারা সেই জানাজা ব্যাপকভাবে পড়তে চেয়েছে, রাজপথে যেন তাদেরকে সকলকে যেন জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, সেই জানাজা যখন তারা পড়েছেন সেই জানাজা পড়ে তারা বিক্ষোভ আরম্ভত অবস্থায় সেখানে আবারও তাদের কাছে গুলি চালানো হয় এবং সেখানে বিজিবি গিয়ে কোন ধরনের শান্তির উদ্যোগ না নিয়ে, নিবৃত্ত করার কোন উদ্যোগ না নিয়ে আক্রমণাত্মক ভাবে সেখানে গুলি করে আরো চারটি তাজা প্রাণ ঝরায়। ব্রাহ্মণবাড়িয়ায় এই দুই দিনে 12 জন সর্বমোট 12 জনকে হত্যা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় 12 জন, খাগড়াছড়িতে 4 জন, ঢাকায় 1 জন। এই পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ এসেছে তাতে এই দুদিনের সারা দেশে 17 জন ব্যক্তিকে, দেশপ্রেমিক নাগরিক হেফাজত কর্মীকে হত্যা করা হয়েছে, যার মধ্যে অনেক হাফেজ রয়েছে এবং অধিকাংশই আরেন। এই হলো আজকের পরিস্থিতি। কিন্তু এই সব কিছুর পরেও আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় সারা দেশব্যাপী শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। কিন্তু এই অবস্থাতেও সারা দেশে ঢাকা সহ বিভিন্ন জায়গায় সরকার দলীয় ছাত্র এবং যুব সংগঠনের সশস্ত্র মহড়া দেশের মধ্যে জনমনে আতঙ্ক তৈরি করেছে এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের হেফাজতের নেতা কর্মীদের উপর সম্পূর্ণ বিনামূল্যে তারা হামলা চালিয়েছে। আমরা এই সকল হামলা এবং সার্বিক পরিস্থিতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকে এই প্রেস ব্রিফিং এ আমাদের পক্ষ থেকে আমরা আমাদের পরবর্তী দাবি দাওয়া এবং আমাদের পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করছি। এই পর্যায়ে আপনাদের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে হেফাজতের দাবি এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব জনলঙ্গিত আলেম।